এক দরবেশ তিনি স্বপ্নে দেখেছিলেন যে তিনি তাকে বাঘে তাড়াচ্ছে বাঘের তাড়া খাইয়া তিনি গিয়া উঠলেন এক গাছে গাছের উপরে ওঠার পর একটি ডাল ধরে ঝুলে পড়েছে তাকিয়ে দেখে যে বাঘ এসে গাছের গোড়ায় দাঁড়িয়েছে আর ওই ডালের নিচে বিরাট কুয়া কুয়ার মধ্যে বড় এক অজগর হা করে আছে হঠাৎ করে টের পেল যে ডালের গোড়া কিসের যেন কাটতেছে তাকায় দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর ডালটা কেটে দিচ্ছে এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল তিনি ঘুমের থেকে জেগে আল্লাহর এক অলির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হুজুর আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্নটা কি অলিউল্লাহ বললেন দেখো এই স্বপ্নটা আসলে স্বপ্ন না এটা বাস্তব আর এটা তোমার একার না এটা সারা দুনিয়ার মানুষের বলে কিরকম কয় তোমার পিছনে যে বাঘে তাড়া ছিল ওই বাঘটা বাঘ নাও বাঘ হলো হযরতে মালাকুল মউত আজরাইল তুমি যে গাছে উঠে ঝুলে পড়েছিলে যে ডালে ওই ডালটা তোমার হায়াত আর যে নিচে অজগর হা করে আছে এইটা হলো তোমার কবর আর যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর ডাল কাটতে ছিল এটা হলো দিন আর রাত দিন আর রাত প্রতি মুহূর্তে তোমার হায়াতের রশি কেটে দিতেছে এরপরে লোকটি মাথায় ঠান্ডা ঠান্ডা অনুভব করলো তাকে দেখলো যে উপরে মৌচাক ছিল তার থেকে মধু পড়তেছে মধু চাটতে চাটতে ঘুম হয়ে গেল বলল এই যে তুমি মৌতের ভয় ভুলে গেলা ডাল কাটা ভয় ভুলে গেলা বাঘের ভয় ভুলে গেলে মধু চাটতে চাটতে এই জিনিসটা কি জানো বলে না জানি না বলে এইটা হলো তোমার স্ত্রী এটা তোমার সম্পদ এটা তোমার ক্ষমতা এটা তোমার মাল এটা তোমার জমিজমা ইত্যাদির মহব্বতে তুমি যে মরবা এই জিনিসটা তুমি ভুলে গেছো এই যে স্বপ্নটা সে লোক দেখলো সেই লোকের স্বপ্ন আমাদের জীবন এক কিনা বলে একই আমাদের পেছনে আজরাইল ঘুরতেছে আর আমরা মালের পিছনে দৌড়াচ্ছি আমরা আমাদের হায়াত প্রতি মুহূর্তে কাটতেছে আর আমরা প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে আমরা টের পাচ্ছি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ তাআলা বলেন মানুষের জীবন ক্ষতিগ্রস্ত মানুষের জীবন বিফল চারটি কাজ করলে জীবন হবে সফল সুবহানাল্লাহ বলে কয়টা কাজ করতে হবে চারটি কাজ এই চারটি কাজ আপনারা পকেটে করে নিয়ে যাবেন মাহফিল থেকে আল্লাহ যেন তৌফিক দেয় জোরে কোন আমিন আজকে রোদ্রে একটু কষ্ট হলে কি হবে অনেক কিছু হবে ক্ষতি হবে একটু ক্ষুধায় কষ্ট করলে ক্ষতি হবে আল্লাহ তাআলা এই কথাগুলি শোনার আর বোঝার আমাদেরকে যেন তৌফিক দেন আমরা বলি আমিন চারটি কাজ এক নম্বরের কাজ হলো আল্লাহর প্রতি ইমান ইমান আনতে হবে দুই নম্বরে নেক কাজ করতে হবে তিন নম্বরে হকের দাওয়াত দিতে হবে চার নম্বরে সবর করতে হবে এই চারটে কথা আমি আপনাদেরকে বলবো এক নম্বর হচ্ছে ইমান বলেন এক নম্বর কি আমরা সবাই ইমান আনছি কিনা ইমান এনেছি ইমানের ভিত্তি কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি হলো ইমানের ভিত্তি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই হায়াত ও মওতের মালিক নাই খেতে দেওয়ার মালিক কে আসতে বলেন কেন খেতে দেওয়ার মালিক কে পড়তে দেওয়ার মালিক কে হায়াতের মালিক কে মওতের মালিক কে সন্তান দেওয়ার মালিক কে সন্তান না দেওয়ার মালিক কে এই কথা কি আমরা বুঝি বুঝি না বুঝি না বুঝি না বলেই বিবাহ করেছে আট দশ বছর হয়ে গেছে বাচ্চা হয় না চলে গেল কোনো মাজারে কোনো কবরে গিয়া বললো বাবা আমার তো ছেলে পেলে হয় না আমার একটা ছেলে দাও বলে না মানুষে জোরে বলেন বলে না এটা বলা কি জায়েজ আছে জায়েজ নাই কারণ আমি সন্তান চাইবো কার কাছে সিল্লায় বলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সূরা আলে ইমরান এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে জাকারিয়া সন্তান চেয়েছিলেন আল্লাহর কাছে আচ্ছা আপনারা বলেন পীর বুজুর্গ বড় না নবীরা বড় বলেন সবাই নবীরা বড় তো নবীরা সন্তান চাইছে কার কাছে আমরা চাবো কার কাছে আল্লাহর কাছে মানুষেরা তো বোঝে না সেই জন্য আমি দেখেছি এই যে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহির এক কবর আছে চট্টগ্রামে সেইখানে গিয়ে দেখলাম মানুষেরা মুসলমানেরা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান গিয়া কসমের কদমবুসি করে ওই যে পুকুর আছে পুকুরের মধ্যে আছে বড় বড় কসম কসম গুলোর কদমবুসি করতেছে মুসলমানে বলেন নাউজুবিল্লাহ তারপর একটা গাছ দেখলাম
গাছে অনেকগুলো দূর থেকে মনে করলাম ফল।